ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন প্রশ্ন করেছেন কবিরুল ইসলাম, নামধারি মুসলমান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, এমন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা যাবে কি? নামধারি মুসলমানই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা স্বাভাবিক? যিনি প্রকৃত মুসলিম তিনি অবশ্যই পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবেন, বিশেষ করে যিনি বেনামাজি বা যিনি সালাত আদায় করেন না, পাঁচ ওয়াক্তের সালাত এটা হচ্ছে ফরজ, কম্পালসারি। পবিত্র কোরআন সূরা তাওবা সূরা নয় আয়াত নম্বর 80, 84 এবং 113, এখানে বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ধরনের লোকের জানাজা কখনো পড়াবে না এবং এদের পাশে কখনো দাঁড় হবে না। জানাজা কমপ্লিট হয়েছে, মাটি দেওয়া হয়েছে, তারপরে যে ব্যক্তি নিজের নামাজে পড়েনি, পাঁচ ওয়াক্তের সালাত কম্পালসারি ছিল, তারপরে যে ব্যক্তি নিজের নামাজ পড়েনি, নিজের সালাত আদায় করেনি, অন্য কোন ব্যক্তি তার সালাত আদায় করে দিয়ে তাকে জান্নাতে পাঠাতে পারবে? এটা অসম্ভব। সেহেতু যে ব্যক্তি বেনামাজি সে মুসলিম নয়, এটা হচ্ছে সঠিক ফতোয়া। যদি একটি সানাদ দুর্বলতা রয়েছে, জিয়াল মাকদিসি আল মুখতার হাদিস নাম্বার 354 তে হাদিস আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি মিল্লাত থেকে অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেল। যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল সেই ব্যক্তির জানাজা কিভাবে হতে পারে? তারপরে সৌদি ওলামা কমিটি প্রায় 99% তারা সকলেই বলেছে বেনামাজি জানাজা পড়া যাবে না, সে মুসলিম নয়। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.